yummy! নমস্কার বন্ধুরা, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা খুব মজার রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 15 মিনিটে বার্থডেকে কীভাবে বানাতে হয় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আপনারা দেখবেন মাত্র 15 মিনিটই লাগে এই বার্থডে কেকটি বানাতে। এই বার্থডে কেকটি বানাতে মানে খুব যে উপকরণ আপনার যে লাগছে তা না, ঘরে যা আছে তাই দিয়েই এই বার্থডে কেকটা আমি বানাবো। কোনো বার্থডের দিন রাত্রিবেলা ধরুন সেলিব্রেট করতে চাইছেন, বেরোতে পারছেন না, চট করে বানিয়ে নিতে পারছেন, হয়তো হাতের কাছে কোনো কেকের দোকান নেই, চট করে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। কিন্তু তাহলে নেক্সট যে রান্নার ভিডিওটি আমি আনবো সেটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা। এই রেসিপিটি করতে আমি এখানে পাউরুটি ব্যবহার করব, ব্রেড। এখানে আমি যে 1 পাউন্ডের যে পাউরুটির প্যাকেটগুলো আসে সেইটা একটা গোটা নিয়েছি, আর 1/2 পাউন্ড পাউরুটি যেটা আছে সেটা একটা নিয়েছি। আমি পাউরুটিগুলোকে চারধার থেকে কেটে নিয়েছি। ওই কাটাটা আমি ক্যামেরায় ধরতে পারিনি, ওটা আমি আপনাদের মুখেই বলে দিলাম। আমি পাউরুটির সাইডগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। সবকটা ব্রেডেরই আমি চারপাশ কেটে নিয়েছি। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন ক্রিম আমার খুব ভালোভাবে হুইপড হয়ে গেছে। দেখুন আমি উপুর করে দিচ্ছি, ক্রিম আমার পড়ছে না, তার মানে ক্রিম আমার খুব ভালোভাবে হুইপড হয়ে গেছে। এবারে এই ক্রিমটাকে নিয়ে ফ্রিজে রাখবো, যখন আমি আবার কেকের মধ্যে সাজাবো তখন আমি এটাকে আবার বার করবো। এখানে আমি একটা কেক বেস নিয়ে নিয়েছি। এবারে এই কেক বেসের মধ্যে আমি খানিকটা ক্রিম মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর উপরে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেবো। এই ক্রিমটা লাগানোর অর্থ হচ্ছে পাউরুটিগুলো যাতে নড়ে না যায়। এখানে আমি রিয়েলের ফ্রুট জুস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানিরই ফ্রুট জুস নিয়ে নিতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফ্লেভার নিয়ে নিয়েছি। আপনার কাছে ফ্রুট জুস অ্যাভেলেবেল না থাকলে, আপনার কাছে মাজা থাকলে, ফ্রুটি থাকলে সেটা দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবারে এই ব্রেডগুলোর মধ্যে আমি ব্রাশ দিয়ে দিয়ে এই জুসটা পুরো মাখিয়ে দেবো। আজকে আমি হুইপ ক্রিম দিয়ে করলাম, এরপরে একদিন আমি আমুল ক্রিম দিয়ে কীভাবে করা যায় সেই একটা কোনো ভিডিও আমি করে দেখাবো। আমি এখানে প্যালেট নাইফ ইউজ করছি। আপনার কাছে যদি প্যালেট নাইফ না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো বড় ছুরি দিয়েও এটা ক্রিমটা মাখাতে পারে, আইসিং করতে পারে। এই একইভাবে অরেঞ্জ ফ্রুট জুসটা আমি ব্রাশ করে নিচ্ছি। আবার সেম প্রসেসে আমি এখানে ক্রিম দিয়ে দিলাম। এত গরম, ক্রিমটা বাইরে রাখাই যাচ্ছে না, গলে যাচ্ছে। এবারে আমি আরেকটা লেয়ারও তৈরি করছি। ওই একইভাবে আমি অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, আবার আমি ক্রিম দিয়ে দিলাম। এবারে আমি পাশগুলো আইসিং করে দিচ্ছি। প্রথমে আমি একটা গোটা 1 পাউন্ডের পাউরুটি নিয়েছিলাম, কিন্তু মনে হলো আমার কেকের হাইটটা দেখে একটু ছোটো, তাই আমি আরেকটা হাফ পাউন্ড খুললাম, কিন্তু সেটাতে দেখছি আমার ব্রেডের স্লাইসগুলো একটু ছোট। অসুবিধা কিছু হবে না, কমপ্লিট আইসিং হয়ে গেলে তখন ওটা কভার হয়ে যাবে। হুইপ ক্রিম আপনারা যে কোনো বেকারির জিনিস যেখানে পাওয়া যায় সেইখানে খোঁজ করলেই আপনারা হুইপ ক্রিম পেয়ে যাবেন। এরমভাবে আপনি এক্সট্রা যে ক্রিমগুলো রয়েছে সেভাবে আপনি কাছিয়ে নেবেন। দেখুন আমার আইসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। কেকটা যতক্ষণে ফ্রিজে সেট হচ্ছে ততক্ষণে এখানে আমরা আরেকটি কাজ করে নেব। এখানে আমি একটা প্যান বসালাম। এই প্যানের মধ্যে আমি প্রায় 1/2 কাপ মতন এই অরেঞ্জ জুসটা ঢেলে দিলাম। এবারে আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করলাম। এইবার এতে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
গ্যাস অফ অবস্থাতেই আপনাকে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশে গেছে, এবার আমি গ্যাসটা অন করছি। এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। আমি এখানে দুটোটা অরেঞ্জ কালার অ্যাড করছি, এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। অরেঞ্জ জুস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একেবারে ঠিক আমি যেরকম চাইছি ঠিক সেই রকম কনসিস্টেন্সিতে চলে এসছে। এবার আমি এটাকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এবার এটাকে আমার ঠান্ডা করতে দিতে হবে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ জুস, কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে যে মিশ্রণটা বানালাম, যে জেলটা আমি তৈরি করলাম, সেটাকে আমি এবার একটা পার্কিং ব্যাগে ভরে নেবো। পার্কিং ব্যাগে ভরার আগে আমি পার্কিং ব্যাগটাকে আগে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, তাতে আপনার এটা ভরতে অনেক সুবিধা হবে। পাইপিং ব্যাগের মুখটা আমি সামান্য কেটে নিলাম। এবারে আমি কেকটাকে ফার করলাম আধ ঘন্টা পরে। আপনারা আপনাদের পছন্দ মতন প্যাটার্ন করতে পারেন, আমি একটা ইজি প্যাটার্ন করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ইজি একটা এরকম লাইন দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে এরকম প্যাটার্ন করে দিচ্ছি, জাস্ট এরকম একটা ইজি প্যাটার্ন করে দিচ্ছি। আমি আগেও বলেছি আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। এবারে আমি চেরি নিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্রেড দিয়ে বার্থডে কেক। তাহলে বন্ধুরা দেখতেই তো পেলেন কত ইজি এটা বানানো, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সব ঘরের জিনিস দিয়ে কিন্তু আমি একটা বার্থডে কেক বানিয়ে দিলাম, আশা করব আপনাদের এটা খুবই ভালো লেগেছে। দেখলেন তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বার্থডে কেক। জাস্ট একটা বার্থডে ট্যাগ লাগিয়ে দিলেই হয়ে গেল, একদম দোকানের মতন বার্থডে কেক। এবার আপনারা বাড়িতেও বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন বার্থডে কেক, আর দোকানে কিনতে যেতে হবে না। দাদা যেখানেই শেষ করছি, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ আর খুব ভালো থাকবেন। Yummy!